দেখুন কি কাণ্ড জেরুজালেম ইস্যুতে যে কারণে ইসরায়েলিদেরকে ঢুকতে দিল না সৌদি আরবে সৌদি আরবের যে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে যাওয়ার জন্য ইসরায়েলি দাবারুদের ভিসা দেওয়া হয়নি অনেক বিতর্কের মাঝে সেই টুর্নামেন্ট শুরু হচ্ছে একজন সৌদি কর্মকর্তা বলেছেন যেহেতু সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই সেই কারণে তারা ইসরায়েলি ডাবারুদের ভিসা দেননি ইসরায়েলি দাবা ফেডারেশন বলেছে সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর তারা আন্তর্জাতিক দাবা ফেডারেশনের কাছে ক্ষতিপূরণ চাইবে সৌদি আরবে এই প্রথম কোনো আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট হচ্ছে সম্প্রতি সৌদি আরবে যেসব সংস্কারের মাধ্যমে দেশটিকে বাহিরের দুনিয়ার জন্য খুলে দেওয়ার চেষ্টা চলছে এটিকেই তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে কিন্তু ইউক্রেনে একজন মহিলা দাবারু আনা মুজিচুক জানিয়েছেন তিনি এই টুর্নামেন্টে যাবেন না কারণ তিনি আবায়া পড়তে চান না সৌদি আরবের মহিলারা প্রকাশ্য স্থানে যাওয়ার সময় তাদের বোরকার মতো আপাদামস্তক আবৃত করা আচ্ছাদন আবেয়া পড়তে হয় আনা মুজিচুক দুবারের বিশ্ব শিরোপাধারী দাবারু তিনি বলেছেন সৌদি আরবে টুর্নামেন্টের পুরস্কার যাই হোক তিনি সেখানে যাবেন না যদি তার আগে শিরোপা কেড়ে নেওয়া হয় তারপরও নয় বাদশাহ সালমান ওয়ার্ল্ড রেপিড অ্যান্ড ব্লিচ চেস চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সাড়ে সাত লাখ ডলার অন্যদিকে আমেরিকার তিন নম্বর দাবারু হিকারু নাকামারু বলেছে সৌদি আরবকে টুর্নামেন্টের আয়োজন করতে দেওয়া ঠিক হয়নি ভিসা না পাওয়ায় ইসরায়েলের সাতজন দাবারু খেলতে পাচ্ছেন না কিন্তু কাতার ও ইরানের দাবরুদের অবশ্য শেষ মুহূর্তে ভিসা দেওয়া হয়েছে ইসরায়েলরা বলেছে তাদের ধারণা ছিল সৌদি আরব এই টুর্নামেন্টে ইসরায়েলি দাবারুদের খেলতে দেবে ইসরায়েল বলছে বিশ্ব দাবা সংস্থাকে সৌদি আরব আসলে বিভ্রান্ত করেছে যাতে করে তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে পারে